বন্ধুরা গতকালকে রাত্রিবেলা আমি দেবাংশু ঘোষ এসেছিলাম ডোগরা বিচে একটা ছোট্ট ছুটি কাটাবো বলে অনেক দিন অনেক কষ্ট করে অনেক দিন পরে ছুটি পাওয়া গেছে তো এসেছি এখানে দেখতে পাচ্ছেন আমার পেছনে আমার টেন্ট রয়েছে যেখানে ভাত হয়ে গেছে খাবার দাবার সব রেডি আমি চান টান করে এসেছি আমার পেছনে ঝাউবন এবং ঝাউবনের পেছনে এটা আমার গাড়ি যে গাড়িতে করে কালকে এসেছি আমার নিউ সুইফট ডিজায়ার আর ওই দিকটাতে আমার সামনে সমুদ্র দূরে সমুদ্র আমি একটা থ্রি সিক্সটি ডিগ্রি দেখাচ্ছি দেখুন আমার টয়লেট টেন্ট লাগানো রয়েছে রাত্রিবেলা টয়লেট পেলে এখানেই যাই তার সঙ্গে সঙ্গে আমার এই একদম ডোগরা বিচে যে স্তম্ভটা আছে যেখানে এখানে সেই শিশুটির মূর্তি করা রয়েছে যে মারা গিয়েছিল এখানে অনেক বছর আগে তার বাবা এখানে তার সমাধি তৈরি করেছে এবং সৌধ স্মৃতিসৌধ তৈরি করেছে এবং দূরে ঝাউবন ওই রাস্তা দিয়ে এসেছি কালকে এই গাড়িতে করে রাত্রিবেলা এখানেই ছিলাম আর এখন আমি এই ঝাউবনের সামনে দাঁড়িয়ে আমার পেছনে ঝাউবন আপনারা দেখতে পাচ্ছেন আমার টয়লেট টেন্ট লাগানো রয়েছে আর আমরা এখানে ডোগরা বিচে আমি আমার টেন্টে রয়েছি কালকেও থাকবো আজকে সকালবেলা পাশে মাছ পাওয়া গেছে সেটা রান্না হয়েছে ফুলকপি দিয়ে তার সঙ্গে ভাত ডাল আলু ফুলকপি ভাজা তার সঙ্গে নারকেল ভাজা এই দিয়ে আমাদের লাঞ্চ হবে আমার সঙ্গে কিছু ভাই বোনও এসছে তারাও লাঞ্চ করবে আমার সঙ্গে তারপরে কালকে থেকে পরশু দিন সকালবেলা আমরা ফেরত চলে যাব সঙ্গে থাকুন পাশে থাকুন একটু সাপোর্ট করুন লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাতে এই ব্লগিংটা আপনারা সাপোর্ট করলে আরও ভালো ভালো ব্লগিং দিতে পারবো এটা একটা সাক্লুডেড বিচ ডোগরা বিচ উড়িষ্যাতে আপনারা চাইলে এখানে এসে থাকতে পারেন এখানে হোটেল আছে লজ আছে খুব সস্তায় এখানে পাঁচশো টাকা থেকে হাজার টাকার মধ্যে রুম পেয়ে যাবেন আপনারা দূরে স্টল আছে যেখানে সমস্ত খাবার দাবারের বস্তু আপনারা পেয়ে যাবেন রান্না করে খেতে পারেন কিংবা হোটেলে খেতে পারেন যেমন আপনাদের ইচ্ছে খুব সুন্দর দেখুন ঝাগনের মাঝখানে এরকম একটা বিচ ন্যাচারাল বিচ বালির বিচ যেখানে টেন্ট খাটিয়ে আমি রয়েছি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন পরের ভিডিওগুলো পাওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ আমি ঘোষ আপনাদের অনেক অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা এবং যারা ছোটরা আছেন তাদের ভালোবাসা এবং বড়োরা আছেন তাদেরকে শ্রদ্ধা জানি এই ভিডিওটা এন্ড করছি পরে আবার থাকবেন আমার সঙ্গে থ্যাংক ইউ ভেরি মাছ